এখন থেকে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে আপনি আপনার নুল্লস্থা সহ অন্যান্য পেপার্স জমা দিতে পারবেন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের ইতালির ভিসা পেয়ে যাবেন। মানে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এরা এত মানে লোভী কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সফিকুল খান, ওয়েলকাম টু মাই চ্যানেল সফিকুল দ্য বেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইতালির নুল্লস্থা পেয়েছেন বাট বাংলাদেশ ভিএফএস গ্লোবালে এখনও জমা করতে পারেননি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যার কারণে, তাদের জন্য আজকের ভিডিও, সো সঙ্গেই থাকুন। দ্যার আ গুড নিউজ, দ্য গুড নিউজ ইজ এখন থেকে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে আপনি আপনার নুল্লস্থা সহ অন্যান্য পেপার্স জমা দিতে পারবেন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। এমনই একটি আপডেট আমরা পেয়েছি বাংলাদেশ ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে, বাট সেখানে একটি কিন্তু রয়েছে। এটা কি সবার জন্য? না, এটা সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য যাদের নুল্লস্থার বয়স 3 মাস অতিক্রম করেছে বা 3 মাস হয়েছে। মানে যারা 3 মাস হয়েছে ইতালি নুল্লস্থা পেয়েছে বাট বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা করতে পারেনি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যার কারণে, শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটি। যারা 3 মাস হয়েছে বা 3 মাস ওভার হয়ে গেছে নুল্লস্থা পেয়েছেন, তারা চাইলে এখন যে কোনো সময়ে মানে যে কোনো কার্য দিবসের মধ্যে বাংলাদেশ ভিএফএস গ্লোবালের অফিসে গেলে আপনারা আপনাদের নুল্লস্থা সহ অন্যান্য পেপার্স জমা দিতে পারবেন এবং এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের ইতালির ভিসা পেয়ে যাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যারা রিসেন্টলি নুল্লস্থা পেয়েছেন তারা কী করবেন? তাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে সেই ডেটে গিয়েই আপনাদের নুল্লস্থা সহ অন্যান্য পেপার্স জমা দিতে হবে। এখন কথা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো এখন বিশাল একটা হৈহুল্লোড় চলতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না বা পাওয়া গেলেও অনেক লম্বা একটা ডেট দিচ্ছে। বাট দ্য গুড নিউজ ইজ এই সমস্যাটাও কেটে যাবে, এই সমস্যাটাও দূর হয়ে যাবে। এখন আপনারা অতি সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটটাও ভেরি মানে খুব নিকটে হবে। এক ভাই জানতে চেয়েছেন যে তিনি নুল্লস্থা পেয়েছেন 3 মাসের বেশি হয়ে গেছে এবং তার অ্যাপয়েন্টমেন্ট সামনেই, মানে ভেরি খুব তাড়াতাড়ি তার অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এখন তিনি আপডেটটা শুনেছেন, আপডেটটা শোনার পর তিনি এখন আমাকে প্রশ্ন করেছেন যে এখন আমি কি ওই অ্যাপয়েন্টমেন্টের ওই ডেটেই যাবো নাকি এখন যে কোনো সময় গেলেই হবে, এবং গেলে কি আমি অ্যাপয়েন্টমেন্টটা সঙ্গে নিয়ে যাবো কিনা। সো আমি বলবো যে অ্যাপয়েন্টমেন্ট আর এখন সঙ্গে নেওয়ার দরকার নেই, বা অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা দিয়েছিল সেই ডেটে যাওয়ারও দরকার নেই। আপনি এখন যে কোনো কার্য দিবসে বাংলাদেশ ভিএফএস গ্লোবালের যে কোনো কার্য দিবসে আপনি যদি তাদের অফিসে যান অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই, আপনার প্রয়োজনীয় পেপার্স সহ নুল্লস্থা সহ পাসপোর্ট সহ যে কোনো সময়ে তাদের অফিসে গেলে আপনি আপনার পেপার্স জমা দিতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে নুল্লস্থা পাওয়ার পর ফাইল প্রসেসিংয়ের যে কাজটা, তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে কাজটা, এটার জন্য নাকি বিভিন্ন এজেন্সি অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট ডিমান্ড করতেছে, যে অ্যামাউন্টটা এরকম যে 60 থেকে 70 হাজার টাকা, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। আমি আসলে এটা শুনে খুবই অবাক হয়েছি যে এত 60 থেকে 70 হাজার টাকা সামান্য কাজের জন্য এত বড় একটা অ্যামাউন্ট তারা কী করে ডিমান্ড করে। যেখানে আমি রিসেন্টলি এসেছি এটার জন্য আমার কিন্তু অত টাকা লাগেনি, অত টাকা বলতে মানে অবাক করা ব্যাপার, মানে এরা কি মানুষ নাকি অন্য কিছু, মানে এরা কেন এত লোভী, সামান্য কাজের জন্য কেন এত মানে বেশি একটা অ্যামাউন্ট তারা দাবি করতেছে। মানে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এরা এত মানে লোভী কেন, মানে সুযোগ সন্ধানী কেন, মানে সুযোগ পাইছে অ্যামাউন্টটা বাড়াই দিচ্ছে। আমি বিভিন্ন এজেন্সির লোকদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন, এত লোভ করবেন না। এখান থেকে আপনারা যে টাকাটা আর্ন করবেন সেটা কি আসলে হালাল হবে, এটা একটু ভাববেন, এটা নিয়ে একটু চিন্তা করবেন। আর ফাইনালি বলতে চাই যে আপনাদের টেনশনের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ, সরি জাস্ট কিডিং, আমাদের সবার বাংলাদেশ। সো আপনাদের টেনশনের দিন শেষ হয়ে গেছে, এখন আপনারা অতি সহজেই বাংলাদেশ ভিএফএস গ্লোবালে আপনাদের নুল্লস্থা সহ অন্য পেপার্স জমা দিতে পারবেন এবং অল্প দিনের মধ্যেই আপনারা আপনাদের ভিসা পেয়ে যাবেন এবং টিকিট করে ফ্লাই টু ইতালি চলে আসবেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর
পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।